ভেবে নিলে হতো না, মানে এখনো কিন্তু সময় আছে, তুই আরেকবার ভেবে দেখ বাবা। মানে আমার কি মনে হচ্ছে জানিস, মনে হচ্ছে জেনে শুনে আমরা কোনো ভুল করতে যাচ্ছি না তো মা। শুভ কাজে এমন কথা বলতে নেই, আর তোমার কাছ থেকে শিখেছি শুভ কাজে দেরিও করতে নেই। চল, এত তাড়াতাড়ি যে তুই মেয়েটার প্রেমে পড়ে যাবি আমি কিন্তু কল্পনাও করিনি। কেন জানো না তুমি, প্রেমে পড়তে নাকি মানুষের এক সেকেন্ডেরও কম সময় লাগে, আর সেদিন তো বিন্দু এসে অনেকক্ষণ ছিল। প্রেমে না পড়ে কি কোনো উপায় আছে না? লেট হয়ে যাচ্ছে, চলো চলো। শুভ কাজে কিন্তু কোনো ভেজাল করবেন না, কোনো দেরিও করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। এই যে আপনার হবু বিআই সাহেব, উনি যখন থাকবেন না তখন সমস্ত সম্পত্তির মালিক কে হবে? আপনার বৌমা। আর আপনার বৌমা মানে কি? আপনার বৌমা মানে তুমি একটু বেশি কথা বলতেছো, কথা কম বলো। আমার বৌমার সম্পত্তি আমাদের দরকার আছে? হ্যাঁ, আমার বর্ষর বাবাকে কম সম্পত্তি রেখে গেছে, আমার বৌমাটা ভালো হলেই হলো, আমার ওইটাই দরকার। আলহামদুলিল্লাহ। কি রে মা, এখনো রেডি হসনি? বাসায় মেহমান তুলে আসছে। ওঠ বাবা, তোমাকে তো অনেকবার বলেছি এখনো সময় আছে বাবা, আমি বিয়ে করতে চাই না। তুমি ওনাদেরকে মানা করে দাও প্লিজ। কি বলছিস, বাসায় ওরা বসে আছে, তুই কি চাস আমার অপমান হোক? না বাবা, কিন্তু বাবা আমার শরীরটা ভালো লাগছে না, স্থির লাগছে, আর বসে থাকতে পারছি না, আমার মাথাটা প্রচন্ড পেন করছে বাবা। আমার সত্যি শরীরটা অনেক খারাপ লাগছে আমার। আপা, মিষ্টিটা কিন্তু একদম ফাটা ফাটি ছিল। মায়া নিজ হাতে বানাইছে, বুঝছেন? আসলে খুব ভালো ছিল। তুই কি করিস, তুই তো মিষ্টি খাস না, তুই তো শুধু শরবত খেলি। মা, খেয়ে বলতে হবে, দেখো তো বোঝা যায়। এই দেখো তুই কত তাকাচ্ছিস কেন, চুপ করে বস না, ধৈর্য ধরে। মামনি তো লজ্জা পাইতেছে, দেখেন না কেমন লাল হয়ে যাইতেছে। আপা, আপনার তো মায়া দিয়ে নাই, আপনি ধরে আনেন একটা হীরার টুকরা দিছি।
তুমি একটু বেশি কথা বলো। লজ্জা কিসের মা? তুমি তো আমার বৌমা হবে না, তুমি আমার মেয়ে হবে, একটা ছেলে আর একটা মেয়ে। শুনে খুব খুশি হলো বাবা, মায়ের আদরটুকুই ওর অভাব। আপনি একদম ভাববেন, ও কখনো বুঝতেই পারবে ও আমার ছেলের বউ না আমার মেয়ে। দেবা আপনি